Who is a fair and love-looking, kintu gya cantonment goods. Jibril ekhoy ya Rasulullah, jannatra to dekhsar, jahannam ta kudur saibin ni. Nabi ji ko dor kore. জাহান্নামের ভিতরে বিদ্যুৎ হলো আগুন, আর আগুন ফিডা ফিডি যাইতে আছে। এটা দেখে সহ্য করতাম পারলাম না। আমি হইলাম রহমতের নবী, আমার এটা আজাব গজব দেখাইয়া ডর দেখাইছ না। কয়েক দিক খেলো না, কুদ্দুর সাইয়া লইবেন, দেখলে উম্মতরে সতর্ক করতেন পারবেন, খারাপ হইতো না, অনেকটা ঘুরা দিয়ে আইবেন। নবী জি কত হেইটা কথা ভালোই কইস, দেখে আইলে হগলে গিয়া কইতাম পারাম কি দেখে আইসি, সুবহানাল্লাহ কইতাম না। নবীজি গেছে জাহান্নামের কাছে, গেছে পরে দেখে যে দূরের তে চিল্লা ফাল্লা কথা কয়েন না, দেখে যে সিল্লা ফাল্লা হনা যাইতেছে, আওয়াজ টাওয়াজ হইতে আছে। নবীজি কাছে গিয়া দেখে সুন্দরী সুরুষি কুমারী যুবতী কন্যা, গায়ে গায়ের রং দুদেয়াল তাই মিশানো, একবারে ফকফকা জ্যোৎস্নার মতো গায়ের রং, কি টানা টানা বুড়ু, চোখগুলা ভাসা ভাসা, নাক খাড়া খাড়া, কি সুন্দর কোকড়ানো চুল, এত সুন্দর সুন্দর মহিলারা তাকাইয়া নবীজি দেখে সবটি মহিলা জাহান্নামের ভিতরে, তারা নখটি লম্বা লম্বা ফিতলের আর লোয়া দিয়া বানাইন না। নবীজি দেখে জিব্রাইল যখন লইয়া গেছে, নবীজি তাকাইয়া দেখে মহিলারা এই নিজের আঙ্গুলের নখটি দিয়া এমনি আসুলন দিয়া এই গালের গুস্তরি ছিঁড়তে আছে, আর এমনি ফিনকি দিয়া রক্ত ছিটতে রয়েছে, নিজের শৈল এমনি আসুলন দেয়, এমনি আসুলন দেয়। নবীজি দেখে সেটা চিল্লান দিয়ে উঠছে, জিব্রাইলে ডিকি তারে কয়ে আর রাসূলুল্লাহ বেডিয়ে ত্রিসিনছেন না, কয়ে না কয়ে দিতে আপনার উম্মতের ভিতরে, কয়ে তারা কোন তারা, কই যে ফেয়ার এন্ড লাভলো কিন্তু গিয়া ক্যান্টনমেন্ট ঘুরছে। ক্যান্টনমেন্ট গিয়া ঘুরছে, রিক্সা দিয়া যাওনের সময় সাজ্জা সজ্জা ক্যান্টনমেন্ট গেছে, রিক্সাওয়ালা এবিড়ির দিকে ফিরা ফিরা চাইছে, এবিড়ি ফর্দা করছে না, নিজের সুন্দর জোরারে ঢাকছে না, আরো সাজ্জা সজ্জা, কি সুন্দর লিপস্টিক দিছে, আইব্রু কি সুন্দর, আপনার কাজল দিছে, ব্রু প্লাক করছে, চেহারার ভিতরে সুন্দর করে সাজছে, টিপ দিছে এবং হোয়াইটনেস ক্রিম যেটা দিলে আরো ফকফকা দেখা যাইব, এমন সাজ্জা সুজ্জা বেরিরা রিক্সাত কইরা ক্যান্টনমেন্ট গেছে, রং ফুইরা রিক্সাওয়ালারে এবিডি নিজের চেহারা দেখাইছে, এই চেহারা দেখানোর কারণে আজকে নিজের সৌন্দর্য নিজে টাইনা টাইনা ছিটতেছে। এখানে দাঁড়ায় কথা কয় কে, অশোভারামপুরের আম্মা, আম্মা গো আমি তোমার শত্রু না গো আম্মা, তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, আমরা মুসলমান, আমরা সবাই মুসলমান, আমাদের একটা দাগ নম্বর আছে, আমাদের খতিয়ান আছে, সিএসবিএস আরএস এর ভিতরে আমরা নাম আছে, আমরা একজন নবী আছে গো, নবীটা আমরার সবার সেরা নবী ঠিক কি না, আমরার জাতির পিতা ইব্রাহিম আছে, আমাদের আদি পিতা আদম আছে, আমাদের আদি মাতা হাওয়া আছে, আমরার একটা ধর্ম আছে, আমরার একটা কেতাব আছে গো কোরআন, আমাদের একটা ক্যাবলা আছে কাবা, আমরা যা মনে ধরে তা করতে পারি না গো আম্মা, ও আম্মা তুমি পর্দায় যাও, তোমার বিয়ের উপযুক্ত মেয়েটারে পর্দায় নাও, আমার বাবারে তুমি নামাজি বানাও, আমার বাংলা কাগজে পত্রে না রে, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে ঠিক কি না, কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ধৈর্য ধরে বসেন। মুসলমান ওরা হইল উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালকুম আদাল এরা জানোয়ারের চাইতে আরো খারাপ, যারে আল্লাহ মন দিল বুঝে না, চোখ দিল দেখে না, কান দিল শুনে না, ওই মানুষটা প্রত্যেক বেলায় আজানের ভিতরে হাইয়া আলাসালা কইলতে নামাজে গেল না, তারে তোমরা সিঞ্চনি, আল্লাহ কয় ওলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, আল্লাহ কয় না রে না, এরা বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা।